রমাদান করিমের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ অংশ হলো শেষ দশক। প্রথম এবং দ্বিতীয় দশকের ইবাদত বন্দিগির চাইতে শেষ দশকে ইবাদত এবং বন্দিগির গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে। তার প্রথম কারণ হলো রমজানের শেষ দশকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছিলেন, যে কোরআন মুসলিম উম্মাহর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় অনুগ্রহসমূহের অন্যতম। সেই কোরআন আমরা পেয়েছি এই দশকে। দ্বিতীয়ত, এই দশকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর রেখেছেন, যে লাইলাতুল কদর হাজার মাস ইবাদতের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম। যে লাইলাতুল কদর প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে একাধিক জায়গায় আলোচনা করেছেন, যে সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছিলেন, সারা বছরের শ্রেষ্ঠতম রজনী এই লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এই দশকেই। এই দশকের ফজিলত এবং মর্যাদার কারণ হলো এই দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত এবং বন্দিগির জন্য যত সাধনা করতেন, যত পরিশ্রম করতেন, যত চেষ্টা করতেন, সারা বছরের অন্য কোনো সময় এমনকি রমজানের প্রথম 20 দিনেও এরকম সাধনা, এরকম মেহনত, এরকম কষ্ট তিনি করতেন না। যেটি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে, বুখারী এবং মুসলিমে সেই হাদিস বর্ণিত হয়েছে, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গাইরিহি। রমজানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য যে সাধনা করতেন, যে পরিশ্রম করতেন, যে কষ্ট করতেন, অন্য কোনো সময় এত সাধনা, এত পরিশ্রম, এত কষ্ট তিনি করতেন না। এই জন্য এই দশকের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম। একজন মুমিনের জন্য রমজানের শেষ দশকের আমল এবং করণীয়গুলো কী? প্রিয় বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের আলোকে, তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে। প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে ইবাদত বন্দিগি করা, সারা রাত জেগে থাকা, জেগে যতটুকু সম্ভব ইবাদত বন্দিগি করা, বিছানায় পিঠ না লাগানো। এই দশটি রাত শেষ দশকের এই রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা, এই দশটি রাতকে আমার মুক্তির জন্য, নাজাতের আশায়, আমার জান্নাত লাভের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতকে নিজের করে নেওয়ার আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মাগফিরাত লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ঘুম রাত কাটানো, এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া, এই দশকে বিছানা পেট না দেওয়া। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখাল আল আশর আহিয়া লাইলাহ। রমজানের শেষ দশক যখন শুরু হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে ইবাদত বন্দী করতেন, একটুও ঘুমাতেন না। ও আইকাদা আহলাহ। এবং দুই নম্বর আমল হলো এই দশকের পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া ইবাদত বন্দী করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল আমলের জন্য, নফল ইবাদতের জন্য কখনো পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন না, কিন্তু রমজানের শেষ দশকের এত বেশি ফজিলত, এত বেশি মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের বারিধারা এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকেরা ঘুমিয়ে থাকবে এই দশকে, তাদেরকে ডেকে তুলে দিতেন। অতএব এই শেষ দশকে পরিবার লোকদেরকে, আশপাশের লোকদেরকে, নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া, এটা হলো এই দশকের দ্বিতীয় আমল। তিন নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া। আমাদের আয়েশা বর্ণিত সেই হাদিসে আসছে, ওয়াশাদ্দা মিজারাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক আসলে রমজান করিমের তিনি কোমর বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে? কেউ কেউ বলেছেন এর অর্থ বেশি থেকে বেশি ইবাদত বন্দিগির জন্য চেষ্টা করা, সাধনা করা। অনেকেই, অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এর ব্যাখ্যায় যে এর অর্থ হলো স্ত্রী থেকে দূরে থাকা, অর্থাৎ স্ত্রী সহবাস না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে স্ত্রী সহবাস করতেন না, স্ত্রীদের থেকে দূরে থাকতেন। অনেক মুহাদ্দিসিনের মতে কোমর বেঁধে নেওয়া বলতে ইঙ্গিতে এই কথাটাই বোঝানো হয়েছে। চার নম্বর আমল হলো এই দশকে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ দশকের প্রতিটি রাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে, বিশেষ করে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদর ফিল উইত্রি মিনাল আশর আল আওয়াখির মিন রমাদান। সহিহ বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রমজানের শেষ দশটি রাতের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ দশটি রাতের প্রতিটি রাতে, বিশেষভাবে বেজোড় রাতগুলোতে ইবাদত বন্দিগি করা, বেশি থেকে বেশি, এই আশায় যে আমার এই রাতটি যদি সারা রাত ইবাদত বন্দিগিতে কাটাতে পারি, তাহলে এই রাতটি যদি লাইলাতুল কদর হয়ে থাকে, কোনটি লাইলাতুল কদর আমি নিশ্চিত জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমাদের জন্য উজ্জ্বল রেখেছেন, তাহলে এই রাতটি যদি আমার লাইলাতুল কদরের ইবাদত হয়ে যায়, লাইলাতুল কদরে আমার ইবাদত হয়ে যায়, তাহলে সেই ইবাদতটি হাজার মাস ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠতম ইবাদত হবে, মর্যাদার ইবাদত হবে। প্রিয় বন্ধুগণ, সেই জন্য চার নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করার আশায় প্রত্যেকটা রাত, বিশেষ করে বেজোড় রাতগুলোতে ইবাদত বন্দী করা। নম্বর পাঁচ আমল হলো ইতিকাফ করা। রমজানের শেষ দশকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে, সব কিছু ত্যাগ করে মসজিদে এসে
আল্লাহর দরবারে এসে একান্তে নিজে এবাদতবন্দি করতে থাকা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজীবনের আমল ছিল। বুখারীর হাদিসে আসছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু আল আশর আল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক আসলে মসজিদে ইতিকাফ করতেন, সারা জীবন মৃত্যু পর্যন্ত তিনি আমলটি করে গিয়েছেন, একটি বছরও তিনি এই আমলটি ছাড়েননি তার জীবদ্দশায়। রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে প্রিয় বন্ধুগণ, যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারও ছুটেনি, কোনো বছরও ছুটেনি, আমরা আজ মুসলিম সমাজের বেশিরভাগ লোক আমাদের অবস্থা হলো সে আমলটি আমাদের জীবনে হয়তো একবারও হয়নি। কত জঘন্য বৈপরীত্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সঙ্গে প্রিয় বন্ধুগণ। আসুন এই জন্য এই আমলটির গুরুত্বকে অনুধাবন করি। এটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া আমলসমূহের মধ্যে থেকে একটি, আমাদের সমাজের সবচাইতে অবহেলিত আমলগুলোর মধ্যে একটি হলো এই এতেকাফ। এটিকে পুনর্জীবিত করার চেষ্টা করি, এই এতেকাফকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, জীবনের 10টা দিন আল্লাহর ঘরে এসে বসে পড়ি এবং আল্লাহর করুণা তালাশ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আবারও বলছি, এই শেষ দশকের এক নম্বর আমল হল সারা রাত জেগে থাকা এবাদতবন্দিগির আশায়, নাম্বার দুই পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তোলা, নাম্বার তিন কোমর বেঁধে নেওয়া এবাদতের জন্য অতিরিক্ত সাধনা করা অথবা স্ত্রী থেকে স্ত্রীর সহবাস থেকে দূরে থাকা, নাম্বার চার লাইলাতুল কদর তালাশ করা, অর্থাৎ শেষ দশকের প্রতিটি রাত এবাদতবন্দি করা এই আশায় যে রাতটি লাইলাতুল কদর হতে পারে এবং লাইলাতুল কদর হওয়ার আশায় বেশি বেশি ইবাদত করা। আর যদি লাইলাতুল কদর বলে মনে হয় সেই রাতটিকে, তাহলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এই দোয়াটি পাঠ করা, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাকে শিক্ষা দিয়েছেন। পাঁচ নম্বর আমল হলো শেষ দশক উপলক্ষে এতেকাফ করা। যাদের বিন্দু মাত্র সুযোগ আছে এতেকাফ করার, তাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত এতেকাফ করার। প্রিয় বন্ধুগণ, শেষ দশক যেখানে সারা বছরে ইবাদতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময়, এই দশক আমরা সবচেয়ে বেশি অবহেলায় কাটিয়ে থাকি। রমজানের প্রথম এবং দ্বিতীয় দশকে যতটুকু ইবাদত করতে পারি আমরা বা করি, তৃতীয় দশক আসলে আমরা তার চাইতে অনেক অনেক গুণ বেশি অবহেলা করি। মার্কেটিংয়ের নামে, ঈদের প্রস্তুতির নামে শেষ দশককে আমরা ধ্বংস করে ফেলি। আসুন আমরা এবাদতের এই গুরুত্বপূর্ণ মোক্ষম মুহূর্ত, সিজনটার গুরুত্বকে অনুধাবন করি, আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি, নিজেকে বদলাই, শেষ দশককে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি, ইবাদতের জন্য বরাদ্দ করে রাখি। অনেকে শেষ দশকে শুধু 27তম রাতটি ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন, এটি একটি ভুল প্রবণতা। যদিও সুনান আবু দাউদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে রমজানুল করিমের 27তম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বা ইঙ্গিত পাওয়া যায়, তবুও বেশিরভাগ বিশুদ্ধ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন রমজানের শেষ দশকের প্রতিটি রাত, বিশেষ করে বিজয় রাতগুলোতে ইবাদতবন্দি করা, লাইলাতুল কদর পাওয়ার আশা বিধায়। শুধুমাত্র লাইলাতুল কদরের আশায় 27তম রজনীতে ইবাদতবন্দি করে আর বাকি রাতগুলোকে অবহেলায়, অলসতায় বা অন্যান্য দুনিয়াবী কাজে মগ্ন থেকে, ডুবে থেকে কাটানো, এটা একজন মুমিনের জন্য আদর্শ হতে পারে না। শেষ দশকের সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হলো এতেকাফের বিলুপ্ত আমলটিকে জীবিত করার চেষ্টা করা। যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে, আমরা যে আমলের গুরুত্ব বুঝি না বললেই চলে, সেটিকে পুনরায় সমাজে জীবিত করার চেষ্টা করা। সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হলো, অনেকেই মনে করেন রমজানের শেষ দশকে ওমরা করার বিশেষ ফজিলত রয়েছে। কোনো হাদিস দ্বারা রমজানের শেষ দশকে ওমরা করার স্পেশাল কোনো ফজিলত নাই, গোটা রমজান মাসে ওমরার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান মাই, আমার সঙ্গে হজ করার সমতুল্য সওয়াব হলো রমজানে ওমরা করা। কিন্তু এখানে শেষ দশকে ওমরা করলে বিশেষ কোনো মর্যাদা আছে এরকম কিছু না, বরং শেষ দশকে একান্তে আল্লাহর জন্য ইবাদতবন্দিগিতে কাটানো উচিত। যদি কেউ মসজিদুল হারামে অথবা মদিনা মসজিদে নববীতে গিয়ে এই দশকে ইবাদতবন্দি করতে পারে, ইতিকাফ করতে পারে, সেটা সবচেয়ে ভালো সময় সোহাগা। কিন্তু শুধুমাত্র ওমরার নামে বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করেন, সবচেয়ে বেশি ভিড় করে থাকেন এই দশকে, আসতে এবং যাইতে এই দশকের দুটি রাত প্রায় তারা নষ্ট করে ফেলেন, ইবাদতবন্দি করতে পারেন না। এটি ভুল ধারণা, বরং এই দশকে আমাদের বেশি থেকে বেশি একান্তে ইবাদতবন্দিগিতে কাটানো উচিত, কোনো সফরে বা পথে নয়, সেটা মক্কায় হোক আর নিজের বাসায় হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দশকের গুরুত্ব অনুধাবন করে এটাকে আমলে আনার চেষ্টা করার তৌফিক দান করেন। এই দশক হবে আমার বছরের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের দশক, নেক আমলের সবচেয়ে সেরা দশক, আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে সেরা দশক, আমার জীবনের ইবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা, সবচেয়ে বেশি পরিশ্রম হবে এই দশক। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলি বানাই,
এই ভিডিওগুলি তখনই সার্থক হবে যখন আপনারা ভিডিওগুলি থেকে সামান্য উপকৃত হবেন। তাই আপনাদের উপর একটি বিশেষ অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।